জাকারিয়া স্ট্রিটে গেছিলাম তখন তুলেছিলাম। বাহ কি ভালো হয়েছে রে ছবিগুলো, দেখেই মনে হচ্ছে না আবার যাই সত্যি। তোরা এবারে কি কি খেলি রে? আমরা এবার খেলাম হচ্ছে চিকেন চিংড়ি খেলাম, আচ্ছা চিংড়ি কাবাব খেলাম, শিক কাবাব খেলাম। ও আমাদের সবচেয়ে ভালো লেগেছিল চিকেন আফগানি বলে একটা ছিল, সেটা হ্যাঁ হ্যাঁ ক্রিমি একদম কি ব্যাপক খেতে না দারুণ। তোর ছেলেরা তো বড় হয়ে গেছে বলে অতদিন যেতে পেরেছি, আমি এবারে মোটে একবার যেতে পেরেছি। উমিটা একটু বড় হোক পরের বছর চেষ্টা করবো দুবার যাওয়ার, কিন্তু নাম শুনে তো কিছু একটা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে কিছু আছে ফ্রিজে? ফ্রিজে আছে বলতে তোর এই বোনলেস চিকেন আছে রে, চল শিক কাবাব ট্রাই করবো সব বানাই তাহলে। আজকে আমরা ট্রাই করে নি চিকেন শিক কাবাব। চল শিক কাবাব বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার বোনলেস চিকেন, যেটা আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে পাতিলেবু মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ, যেটা আমি বেরেস্তা করে নেব, রসুন এবং আদা পেস্ট, লঙ্কা এবং ধনে পাতা, ছাতু, ধনে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ এবং স্বাদ মতো নুন। আর লাগছে ভাজার জন্য তেল। তাহলে লেবু মাখানো চিকেনটাকে আগে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে চিকেনটাকে ধোয়ার পরে কিন্তু কমপ্লিটলি ড্রাই করে নিতে হবে, কারণ এই শিক কাবাব বানানো ওয়ান অফ দ্য সিক্রেটস হচ্ছে যে কোনো ইনগ্রিডিয়েন্টসে যেন জল না থাকে, এবং এই একই কারণে আমরা কিন্তু কাঁচা পেঁয়াজের বদলে বেরেস্তা ইউজ করে নিয়েছি। কি সুন্দর আমাদের চিকেনটা একদম ইজিলি কম সময় পেস্ট হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখে দিয়েছি, আপনাদের একটু বলে দিয়ে প্রসঙ্গে, এরকম পেঁয়াজের বেরেস্তা আপনি যদি করে রেখে দেন তাহলে অন্তত 15 দিন আপনি রাখতে পারবেন, এবং বিভিন্ন রান্নায় যখন আপনাদের প্রয়োজন হবে তখন এই বেরেস্তাটা আপনি ব্যবহার করতে পারবেন। চিকেন পেস্ট যেটা আমরা বানালাম তার মধ্যে এবার আমরা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে ছাতুটা দিয়ে দেব। ছাতুটা কি আমরা বাইন্ডিং এর জন্য দিচ্ছি রে? হ্যাঁ রে, ছাতুটা কিন্তু আমরা শিক কাবাবে এই বাইন্ডিং এর জন্যই দিই। অনেক ক্ষেত্রে আমরা ময়দা দিই, আটা দিই বাইন্ডিং এর জন্য, তবে শিক কাবাবে কিন্তু আমরা ছাতুটাই দিই। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। সবটা আমাদের মিক্স করা হয়ে গেছে, এবার আমরা মিক্সার থেকে একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিলাম। দেখেছেন জিনিসটা কতটা ড্রাই হয়েছে, এর মধ্যে একটু জলীয় ভাব নেই। বাহ কি সুন্দর দেখতে হয়েছে রে, দেখতে তো ভালো হয়েছে, কিন্তু একটা কাণ্ড করে বসে আছি। কি হলো? আরে শিক কাবাব তো বানাবো বলেছি, কিন্তু বাড়িতে তো শিকই নেই। এমা তাহলে কি আজকে আর হবে না বানানো? মাম্মা মাম্মা পেন্সিলটা একটু শার্প করে দেবে। আইডিয়া, এই হলো আজকে আমাদের শিক। একটু ভালো করে ধুয়ে নি। প্রথমে আমরা হাতে একটু তেল লাগিয়ে নেব ভালো করে, তারপরে আমরা যে পেন্সিলে শিক কাবাবটা গড়বো তার গায়েও একটু লাগিয়ে নেব। এরপরে এই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে এইভাবে হাতে আমাদের গড়ে নিতে হবে, একটু লম্বা করে নেব। নিয়ে এবার মাঝখান দিয়ে আস্তে আস্তে এই পেন্সিলটা ভেতরে ঢুকিয়ে দেব। নিয়ে এই আঙুলের সাহায্যে পেন্সিলের গায়ে চেপে চেপে শিক কাবাবের শেপটা নিয়ে আসবো। গড়া হয়ে গেছে আমাদের শিক কাবাবগুলো। এই রকম বানিয়ে বা গড়ে নিয়ে আপনি কিন্তু ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে মিনিমাম 10 থেকে 12 দিন আপনি রেখে দিতে পারবেন। আর যখন মন চাইবে তখন বার করে একটু ভেজে নিলেই হয়ে গেল। আমরা এবার একটা তাওয়াতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেলটা কিন্তু আমি ব্যবহার করেছি, আমি যে তেলটায় পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটাই। এরপর একে একে আমরা যে শিক কাবাবগুলো গড়ে রেখেছি সেগুলো তাওয়াতে দিয়ে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাজতে হবে, একটু সময় নিয়ে। আমাদের শিক কাবাবটা এক পাশটা হয়ে গেছে, এবার আমরা আস্তে করে এটাকে উল্টে দেব যাতে অপর দিকটাও ভালো করে তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের চিকেন শিক কাবাব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন শিক কাবাব। দারুণ লাগছে কিন্তু দেখতে, খেতেও তেমনি টেস্টি। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন এবং যদি পছন্দ হয় তবে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা আবার ফিরে আসবো এরকমই কোনো সহজ আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।